এখন ফোনে রূপসী। নমস্কার, ফিওডোরা ন্যাচুরাল অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকটি মানুষ ভীষণ কৌতূহলী, যে কোনো বিষয় নিয়ে আমাদের কৌতূহল ভীষণ রকমভাবে কাজ করে। কিন্তু আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্টটার মধ্যে কি আছে, এই কৌতূহল আপনার মধ্যে থাকলেও জানার কোনো উপায় নেই, কারণ প্রোডাক্টটা পুরোপুরি বোতলবন্দি থাকে। বাইরে যে প্রোডাক্টের নাম লেখা থাকে সেগুলো আদৌ প্রোডাক্টে ব্যবহার করা হয়েছে কি না এটার জানারও কিন্তু আপনার কোনো রকমের উপায় নেই। আমার মনে হয় শুধুমাত্র সিটিভেন কেন, সারা পৃথিবীতে যদি বিভিন্ন অনুষ্ঠান আমরা কম্পেয়ার করি, একমাত্র এই অনুষ্ঠান যেখানে আপনার কৌতূহলের উত্তর কিন্তু আপনি পান। আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করছেন, আপনি যে ময়েশ্চার ব্যবহার করছেন, আপনি যদি হেয়ারের কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, তাতে ঠিক এই জিনিসটা দেওয়া হয়েছে তো, যেটা প্রোডাক্টের গায়ে লেখা আছে, সেই উত্তর আপনি খুঁজে পাচ্ছেন। কী কী উপকরণ ব্যবহার করা হলো সেটা আপনি চোখে দেখার সুযোগ পাচ্ছেন, কীভাবে বানানো হলো জানার সুযোগ পাচ্ছেন। এটা খুব জরুরি ছিল আমাদের জন্য, এবং এই জানার জগৎটা যিনি খুলে দিয়েছেন তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের টিনা। তো প্রথমেই টিনাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। এত ভালো একটা উদাহরণের সম্পূর্ণ একটা অনুষ্ঠান তুমি আমাদের সামনে তুলে ধরার জন্য, তুমি আজকে কি বানাচ্ছো আমাদের জন্য বলো। বেসিক্যালি আজকে ফিওডোরা ন্যাচুরালসের ন্যাচুরাল কেয়ারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একদম স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ যাকে বলতে পারো, যেটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ। ফেস ওয়াশ একদম। এবার এইটা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, বেসিক্যালি ফেস ওয়াশ মানে আমাদের মাথায় দেখবে আসে হচ্ছে ক্লিনজিং করা, মানে মুখটা পরিষ্কার করা করবো আমি। হ্যাঁ, এতে এমন কি ব্যাপার সেটা ধরো, তার ফলে যেটা হয় আমরা অনেক সময় ইগনোর করে প্রত্যেকেই একই ধরনের একটা ফেস ওয়াশ ব্যবহার করি, বাড়িতে একটাই ফেস ওয়াশ সবাই ব্যবহার করে, সবাই ব্যবহার করছে। এবার দেখা গেল বাড়িতে ধরো আমরা চারজন মেম্বার রয়েছে, এটা দর্শক বন্ধুদের সঙ্গেও হয়ে থাকে, প্রত্যেকের বাড়িতে তিন থেকে চারজন মেম্বার রয়েছে, এক একজনের স্কিন দেখা যায় এক এক রকম, কারোর অয়েলি স্কিন, কারোর ড্রাই স্কিন, কারোর কম্বিনেশন স্কিন, কারোর আবার ধরো আমাদের মা মাসি যারা রয়েছেন তারা একটু এজেড, কিন্তু ব্যবহার করছে একটাই ফেস ওয়াশ, বা কখনো কখনো তো আমরা ইগনোর করে সাবানও ব্যবহার করে ফেলি, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক। সেই জন্য সাবানটা কিন্তু একেবারেই ব্যবহার করবেন না, আপনারা চুজ করবেন একটা ফেস ওয়াশ। এবার সেই ফেস ওয়াশটা চুজ করতে গিয়ে হয় কি বলতো, ধরো আমার অয়েলি স্কিন, প্রচন্ড অয়েল সিক্রেশন হয় যার ফলে আমার অ্যাকনি পিম্পলস হয়, তার ফলে আমাকে ব্যবহার করতে হবে হচ্ছে এমন একটা ফেস ওয়াশ যেটাকে ডিপ ক্লিন করে এবং তার সাথে অয়েলটাকে ব্যালেন্স করে। বেশ দরকার এটা আমাদের, যাতে আমার পিম্পলস হওয়ার প্রবণতা কমতে থাকে, কমে যায়। আবার ধরো কারোর হচ্ছে ড্রাই স্কিন, তার ক্ষেত্রে কিন্তু একটা মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করতে হবে অবশ্যই, কারণ তাদের কিন্তু অলরেডি স্কিনটা মানে ডাল ড্রাই একদম। আবার ধরো যাদের একটু এজিড স্কিন তাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে নন ফোমিং একটা ফেস ওয়াশ, যেটা ভীষণ মাইল্ড হবে, স্কিনকে আরও বেশি বেশি করে ড্রাই না করে দেবে। তো এই ধরনের কিছু ভেরিয়েশনস রয়েছে, যাদের কম্বিনেশন স্কিন তাদের একটু ব্যালেন্স করা মানে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। বাট আমরা প্রায়শই ব্যাপারটাকে ইগনোর করে যাই, করে গিয়ে একটা ফেস ওয়াশ ইউজ করি, মুখটাকে ক্লিন করে নিই, করে নেওয়ার পর এবার অনেক কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করি, কিন্তু রূপ মানে রূপচর্চার গোড়ার কথা যেটা সেটাকেই আমরা মানে বিগড়ে ফেলি। তার ফলে কি হয় বলতো, এর পরে যে কটা জিনিস আমি করছি প্রত্যেকটাই কিন্তু গড়বড় হয়ে যায়, কেমন কাজে লাগলো না হয় কাজে লাগলো না, কারণ প্রথমে যেটা আমি স্কিনে দিলাম সেটাই আমার স্কিনকে খারাপ করছে, এরপর আমি বিভিন্ন জিনিস দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি, প্রথমেই আমি খারাপ করে দিয়েছি, বা আমি বুঝতেও পারলাম না যে আমার ফেস ওয়াশ নির্বাচনটাই আমার ভুল ছিল একদম। সেই জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ফেস ওয়াশ সবসময় খুব মাইল্ড হওয়া দরকার, বেশিরভাগ মানে বেসিক্যালি আজকাল যে ফেস ওয়াশ তৈরি হয় তার প্রত্যেকটাই ভীষণ সিনথেটিক কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে, প্রথমে স্কিনটাতে সিনথেটিক কেমিক্যাল যাচ্ছে, সেটা থেকে তো স্কিনটা ড্রাই হচ্ছে, রাফ হচ্ছে, ড্যামেজ হচ্ছে হচ্ছেই, তার সাথে একটা সিনথেটিক ফোমিং এজেন্ট ফেস ওয়াশের মধ্যে থাকে, মানে কারণ ক্লিন করার জন্য তো ফোমিং এজেন্ট দরকার, সেটা থাকে, যেটা আমাদের স্কিনকে কিন্তু আরও বেশি বেশি মাত্রায় ড্রাই করে ফেলে, ফলে এজিংয়ের ফ্যাক্টর খুব তাড়াতাড়ি চলে আসছে আমরা জানি প্রত্যেকেই। তো সেখান থেকে দর্শক বন্ধুরা আপনাদের জানাটা খুব দরকার যে কোন ফেস ওয়াশটা কারা ব্যবহার করবেন, এবং ফেস ওয়াশের মধ্যে কী কী উপকরণ যেগুলো থাকলে আপনারা আপনাদের মুখটাকে তো পরিষ্কার করতে পারবেনই,
সাথে করে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ড্যামেজ থেকে স্কিনটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু আপনাদের জানাটা ভীষণভাবে দরকার, এবং সেই জন্যই ফিওডোরা ন্যাচারালস আজকে এই ইনিশিয়েটিভটা নিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে কী কী উপকরণ ফেস ওয়াশে কিন্তু থাকাটা ভীষণভাবে দরকার আপনাদের জন্য, এবং কোন ফেস ওয়াশটা আপনারা কী ধরনের স্কিনের জন্য নির্বাচন করবেন যাতে করে আপনাদের স্কিন কেয়ারটা একেবারেই একই রকম থাকতে পারে এবং স্কিনের যেই চাহিদাটা আপনারা পূরণ করতে চাইছেন সেই চাহিদাটা পূরণ হয়। তাহলে আসুন আমরা দেখে নিয়ে যে ফেস ওয়াশে কি কি ইনগ্রেডিয়েন্ট আমাদের দেওয়াটা উচিত। বেশ, শুরু করি তাহলে আমরা। একদম, তুমি দেখতেই পাচ্ছ আমার সাথে বেশ কিছু হার্বস রয়েছে, এবং তুমি জানো হয়তো যে ফিওডোরা ন্যাচারালস তার যে প্রোডাক্টগুলো বানায় প্রত্যেকটাই মানে প্রকৃতিজাত কিছু উপাদান এবং তার এক্সট্র্যাকশন থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে। কিছুতে ব্যবহার হচ্ছে ফুল, কিছুতে ব্যবহার করছি আমরা ফলের নির্যাস, কিছুতে ব্যবহার করছি আমরা পাতার নির্যাস। তো আমাদের একটা কমপ্লিট রেঞ্জ আনা হয়েছে, ফিওডোরা ন্যাচারালস একটা কমপ্লিট রেঞ্জ নিয়ে এসেছে ফেস ওয়াশের, যাদের যে ধরনের স্কিন টাইপ তারা যেন সেই ধরনের ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। বা ধরো আমাদের অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা একদম সঠিকভাবে নিজের জন্য ফেস ওয়াশটা চুজ করতে পারেন এবং সেটা ব্যবহার করতে পারেন, তার জন্য একটা কমপ্লিট রেঞ্জ রয়েছে। মানে ইভেন মেন্সদের জন্য আমাদের কিছু ক্যাটাগরি আনা হয়েছে, যেমন ছেলেদের জন্য। একদম, ছেলেদের জন্য একটা আছে মেন্স ব্রাইটনিং ফেস ওয়াশ, মেন্স চারকোল ফেস ওয়াশ। আমাদের মহিলা বন্ধু যারা রয়েছেন তাদের জন্য আমাদের রয়েছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ, রয়েছে অ্যান্টি একনি ফেস ওয়াশ, যেটা কিন্তু আজকের দিনে ভীষণ দরকার, কারণ এখন তো আমাদের মনসুন চলছে, প্রচুর পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা, সেই জন্য সেটা ভীষণভাবে দরকার। এছাড়া রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ফেস ওয়াশ, এর মধ্যে একটা আমরা বানিয়ে আজকে দেখে নেবো চলো, যে কি কি ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করছি ফেস ওয়াশে। বেশ, আমি তো ভীষণ মজা করে টিনাকে বলে থাকি যে এটা তোমার কিচেন, কিন্তু এটা কিন্তু ছোট খাটো একটা ল্যাবরেটরি, এবং এখানে কিন্তু আমরা পুরো হাতে নাতে কিন্তু প্রোডাক্ট তৈরি হওয়া দেখি, এবং আমার মনে হয় যে এটা কিন্তু একটা বিরল ঘটনা। চলো আমরা শুরু করি তাহলে। শুরু করি তাহলে। প্রথমেই ফেস ওয়াশ বানানোর জন্য আজকে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে নিম পাতা। নিম পাতা, আচ্ছা। তার কারণ হচ্ছে আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে দেখছেন এবং প্রোগ্রামটা, এবং আপনারা অনেকেই এখন মানে যেহেতু মনসুন রয়েছে সেই জন্য বলছেন যে অয়েলি হয়ে যাচ্ছে স্কিনটা, প্রচুর ব্রণও আসছে, তাদের জন্য কিন্তু একেবারে মিস করা যাবে না আজকের প্রোগ্রাম, কারণ আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা জিনিস আমরা আজকে বানাতে চলেছি। এবং যদি আজকে আপনারা প্রোগ্রামটা মিস করেন তাহলে কিন্তু একটা বড় জিনিস মিস করে যাবে। একদম, নিম পাতা কিন্তু আপনাদের স্কিনে যাদের প্রচণ্ড ব্রণ এবং র্যাশ হচ্ছে এবং প্রচণ্ড অয়েলি স্কিন রয়েছে বন্ধুরা, তারা কিন্তু এটা কখনোই ব্যবহার করতে ভুলবেন না, কারণ এই নিম পাতার নির্যাস থাকার ফলে যেটা হচ্ছে আপনাদের স্কিন থেকে অতিরিক্ত অয়েল যেটা সেটা ব্যালেন্স করছে হচ্ছে এই উপকরণটা, মানে নিম পাতার এক্সট্র্যাক্টটা। ওকে, নিম পাতা আমার নিলাম, এরপরে হচ্ছে আমি এক্সট্র্যাকশন ওয়াটারটা নেব, এবং যেটা সুবিধা হবে সেটা হচ্ছে নিম পাতার এক্সট্র্যাকশন থাকার ফলে ফেস ওয়াশটা সেটা হচ্ছে আপনার স্কিনকে যে শুধুমাত্র এটা অয়েল কন্ট্রোল করছে তা না, আপনাদের স্কিনে যা যা ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে যে র্যাশ ব্রণ উঠছে সেগুলোকেও কমাতে সাহায্য করবে। প্লাস এই সময়টা দেখবে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশন যেহেতু বেশি হয় তার ফলে অনেকে দেখবে স্কিনে ইচিং হয়, এক বিভিন্ন ধরনের ইচিং হয়, সেইগুলোও কিন্তু কমাতে সাহায্য করবে আপনাদের। এবং তার পাশাপাশি এটা তৈরি হতে হতে একটু বলবো যে ডিসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, এবং যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারগুলো মোবাইলে সেভ করতে ভুলবেন না, এবং অনুষ্ঠান মিস করে গেলেও বা আগের অনুষ্ঠান দেখতে চাই তাহলে কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে অনুষ্ঠান ফলো করতে অবশ্যই পারেন। আমি একটু জাস্ট এখানে রেখে দিলাম, এবং একটা পরিমিত মাত্রায় এই এক্সট্র্যাকশনটা আমরা ব্যবহার করব যাতে আমাদের ফেস ওয়াশটাকে, অ্যান্টি একনি ফেস ওয়াশটাকে অনেকটা বেশি কার্যকরী করা যেতে পারে। আজকের দিনে বিজি আমরা প্রত্যেকেই, সুতরাং এই জিনিসগুলোকে জোগাড় করে সেইগুলোকে বানিয়ে ব্যবহার করাটা খুব টাফ। সেই জন্যই ফিওডোরা ন্যাচারালস এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে সহজ উপায়ে আপনাদের হাতে তুলে ধরেছে এক একটা ফর্মে, যেমন ফেস ওয়াশ যেটা আপনার ব্যবহার করা প্রয়োজন ভীষণভাবে, এই ফর্মে যদি আপনি এগুলোকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এতদিনকার যা সমস্যা ছিল সেইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন খুব তাড়াতাড়ি সমাধান পাচ্ছেন। একদম ঠিক কথা। এরপর আমরা কি নিচ্ছি? এরপর আমি নিয়ে নেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটা যেটা হেল্প করবে সেটা হচ্ছে পুদিনা পাতা স্কিনকে ভীষণ ঠান্ডা করে, এক নাম্বার তো ঠান্ডা করছে, তার সাথে আপনারা যারা ফাঙ্গাল ইনফেকশন বা ব্রণ পিম্পলসে ভুগছেন, প্রচণ্ড কম্বিনেশন স্কিন, আরেকটা যেটা প্রবলেম হয় জানো তো আমাদের বন্ধুরা যারা কম্বিনেশন স্কিনে ভোগেন,
অয়েলি স্কিন কি হয়, পুরোটাই প্রচুর অয়েল। হ্যাঁ, কম্বিনেশন স্কিনের প্রবলেম হচ্ছে, কিছুটা পোর্শন প্রচন্ড অয়েলি, কিছুটা পোর্শন কিন্তু ভীষণ ভাবে ড্রাই বা নরমাল। তো সেক্ষেত্রে কি হয়, আমরা কিছু কিছু জায়গায় মানে অয়েল কন্ট্রোল করতে গিয়ে পুরো স্কিনটাকে অয়েল কন্ট্রোল করার চেষ্টা করি, তার ফলে বাকি স্কিনটা ডাল অ্যান্ড ড্রাই হয়ে যায়। ঠিক কথা। মিন্ট যেটা করে, মানে পুদিনা পাতা যেটা করে, সেটা হচ্ছে আপনাদের স্কিনে যেই পোর্শনটাতে প্রচন্ড অয়েল সেই জায়গাটার অয়েলকে কন্ট্রোল করবে, ব্রোনো পিম্পলস কমাবে, প্লাস এটা যেহেতু অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, তার ফলে কি হয় আপনাদের যে পোর্শনটাতে নর্মাল স্কিন সেই পোর্শনটা কিন্তু ব্রাইটনেসকে মেনটেন করতে সাহায্য করবে, মানে ইনার গ্লোটাকে মেনটেন করতে সাহায্য করবে, মানে ওভারঅল স্কিনটাকে একটা ব্যালেন্স ফর্ম দেবে। বেশ, এটা একটা ভীষণ ভালো একটা কাজ কিন্তু। সেই জন্যই আমরা এখানে পুদিনা পাতাটা ব্যবহার করবো এবং আগের বারের মতনই পুদিনা পাতার এক্সট্রাক্ট আমি কিছুটা বানিয়ে নেবো এখানটায়। বেশ, ফিওডোরা ন্যাচারাল কিন্তু একেবারে একটা প্রোগ্রামে দেখিয়ে দেয় যে কোনো রকম কেমিক্যাল নেই, পুরো প্রাকৃতিক কিছু গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে তোমরা কিন্তু প্রোডাক্ট তৈরি করো। একদম, এবং এই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণভাবে দরকার। দরকার শুধু যে দরকার তা না, এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের প্রবলেমকে সলভ করতে পারে। শুধুমাত্র আমরা মানে বহুদিন ধরে কেমিক্যালের হাত ধরে ধরে এমন অবস্থা হয়েছে, আমরা বিশ্বাস করতে ভুলে গেছি যে এই জিনিসগুলো ব্যবহার করলে প্রবলেমটা সলভ হতে পারে। তার কারণ কি বলতো, সত্যি সত্যি এই মাত্রায় ইনগ্রিডিয়েন্টকে ব্যবহার করাটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এক্সপেন্সিভ হওয়ার কারণটা আমি তোমাকে বলে দিই। ধরো যখন একটা ইনগ্রিডিয়েন্ট, মানে ধরো এই যে পুদিনা পাতাটা তুমি দেখলে, সেটাকে যখন আমাকে কারোর থেকে জোগাড় করতে হবে, ধরো এটা তো আমাকে চাষিদের থেকে জোগাড় করতে হয়, জোগাড় করে সেটাকে কেউ একজন এক্সট্রাকশনটা বানাচ্ছে কোনো একটা কোম্পানি, সেই এক্সট্রাকশনটাকে আবার আমাকে নিয়ে আসতে হচ্ছে, নিয়ে এসে সেটাকে বানাতে হচ্ছে, প্রোডাক্টটা বানাতে হচ্ছে, তার প্যাকেজিং রয়েছে, প্লাস তার লেবেলিং রয়েছে, এই পুরোটা জিনিস নিয়ে, এতগুলো স্টেপ নিয়ে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হয়। একদম। মজার কথা যেটা, সেটা হচ্ছে ফিওডোরা ন্যাচারালস কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট তৈরি করা থেকে ফিনিশড গুড তৈরি হওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ নিজের ম্যানুফ্যাকচারিং ডিভিশনে করে। আচ্ছা, তাতে করে এই যে ইনগ্রিডিয়েন্টগুলো তুমি দেখতে পাচ্ছ, তার যেমন গুণগত মানের কোনো রকম পরিবর্তন নেই, একদম, তার সাথে খুব কম মানে মানে বাজেটের মধ্যে আমরা প্রোডাক্টটা তৈরি করতে পারি। তার কারণ হচ্ছে আমি লেবেলিং নিজেই করছি, আমি প্যাকেজিংটা নিজেই করছি, আমাকে বিভিন্ন জায়গা থেকে আনতে হচ্ছে না, তাদের কাছে আমাকে প্রফিটটা শেয়ার করতে হচ্ছে না, এর ফলে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো দেখবে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, খুব কম দামে, সাধ্যের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। মানে আমাদের কাছে অনেকগুলো ফোন এসেছে, ধরো অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে এইটা কি অনেক দামি হবে, তাহলে আপনারা এত ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছেন বা এত মানে এতগুলো ইনগ্রিডিয়েন্টের সমন্বয়ে একটা প্রোডাক্ট তৈরি, অনেক ক্ষেত্রে অনেক দুর্মূল্য কোনো উপকরণও তুমি ব্যবহার করছো, তার ফলে কি অনেকটা দামি না? আমরা তখন বলি যে অনেকটা দামি না, তার কারণ যেহেতু আমরা এ টু জেড পুরোটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ডিভিশনে তৈরি করি, তার ফলে কস্টটা কিন্তু ভীষণ সীমিত। বা এটা কিন্তু আমাদের জন্য খুব লাভ। একদম। আচ্ছা চলো, এইভাবে আমরা আরেকটা তৈরি করে নিই, সেটা হচ্ছে তুলসী পাতার এক্সট্রাক্টটা আমরা বানিয়ে নেব। বেশ, তুলসী পাতার এক্সট্রাক্ট বানানোর জন্য তো আমার তুলসী পাতা লাগবে, এবং তুলসী পাতাটা কেন দেব সেটাও আমি বলে দিই, কারণ তুলসী পাতা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিনের মধ্যে অক্সিজেন দেয়। আচ্ছা, তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের স্কিনটাতে যখন আমরা অয়েলটাকে কন্ট্রোল করে ফেলছি, ধর আস্তে আস্তে তো আমরা অয়েলটাকে কন্ট্রোল করছি, তার ফলে একটা টাইমের পর দেখা যায় প্রথম দিকে যখন অয়েলি স্কিন দেখবে এজটা বাড়ার সাথে সাথে কিন্তু অয়েলটা আস্তে আস্তে ব্যালেন্স হতে থাকে, বা যখন আপনি ফেস ওয়াশটা ব্যবহার করছেন বন্ধুরা, তখন তো আস্তে আস্তে আপনাদের অয়েলটা ব্যালেন্স হতে থাকবে, যে মাত্র যখনই অয়েলটা ব্যালেন্স হতে থাকবে তখন কিন্তু একটা ডাল হয়ে যাওয়ার প্রবণতা আসে স্কিনের মধ্যে, একটা কালো হয়ে যাওয়ার প্রবণতা থাকে। যখনই আপনি কোনো আর্টিফিশিয়াল বা সিনথেটিক প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের অয়েলকে কন্ট্রোল করছেন সেক্ষেত্রে, কিন্তু ফিওডোরা ন্যাচারালস আপনাদের জন্য যেটা করেছে তার জন্য সেইটা যাতে না হয় তার জন্য তুলসী পাতা ব্যবহার করেছে। তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রয়েছে, এছাড়া এটার মধ্যে রয়েছে প্রচুর ভালো অয়েল পাওয়া যায় তুলসী পাতাতে। আচ্ছা, যেটা স্কিনের যে ডালনেস সেটাকে কমাতে সাহায্য করে, অক্সিজেন থাকে কারণ এটার সঙ্গে যখন জল মেশে তখন অক্সিজেন তৈরি হয়, এই অক্সিজেন আপনার স্কিনকে ডাল হতে দেবে না, মানে আপনি যখন অয়েলকে ব্যালেন্স করছেন তারপরেও কিন্তু আপনার স্কিনের নমনীয়তা বজায় থাকবে, সফটনেস থাকবে, বাচ্চাদের মতন স্কিনটা থাকবে, হার্ড হয়ে যাবে না, কারণ হার্ড স্কিন কিন্তু ড্যামেজ স্কিন। চলো এবার তাহলে তুলসী পাতার এক্সট্রাক্টটা বানিয়ে ফেলি। একদম। তো আমরা নিম পাতা বানিয়ে ফেলেছি, পুদিনা পাতা বানিয়ে ফেলেছি, এবার তুলসী পাতা। হ্যাঁ, তুলসী পাতার এক্সট্রাক্টটা ঠিক একইভাবে আবার তৈরি করবো আমরা।
খুব সুন্দর ভাবে দেখো, মানে খুব তাড়াতাড়ি এক্সট্রাক্ট গুলো তৈরি হয়ে যাচ্ছে একদম। যদিও এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ডিভিশনে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে হয় এক্সট্রাক্টটাকে পুরোটাকে ভালোভাবে পাওয়ার জন্য। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা হয়ে গেল আমার তুলসী পাতার এক্সট্রাক্ট, যেটা আমি অ্যান্টিঅ্যাকনি ফেস ওয়াশটা বানানোর জন্য ব্যবহার করব। একদম, আমরা বলি না সবসময় এভারগ্রিন থাকুন, তো এই গ্রিন রংটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবসময় প্রকৃতির সাথে থাকা বা বাঁচাটা বোধহয় ভীষণ দরকার, ভীষণ দরকার। তার কারণ হচ্ছে আজকে আমরা যেহেতু ভুলে গেছি প্রকৃতির সঙ্গে থাকতে, তার ফলে আমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো অনেকটা ভালো আছি, কিন্তু এই যে সমস্যা এত তাড়াতাড়ি আসছে, এদিন এত তাড়াতাড়ি আসছে, সেইগুলো কিন্তু এই প্রকৃতির সঙ্গে না থাকার ফলস্বরূপ আমাদের কাছে আসছে। একদম একদম ঠিক কথা। টিন, এরপর আমরা কি নিয়েছি? এরপরে আমরা একটু চা, মানে গ্রিন টি। গ্রিন টি? হ্যাঁ, গ্রিন টি ওদের ভীষণ ভালো না আমাদের স্কিনের জন্য। গ্রিন টির মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের স্কিনের র‍্যাশ, ব্রণো, পিম্পলস এই জাতীয় প্রবলেম গুলো তো সলভ করেই। তার সাথে বন্ধুরা যাদের প্রচন্ড ডাল স্কিন রয়েছে বা ধরো যাদের একটু অয়েলি স্কিন, তাদের দেখবে একটু কিছুক্ষণ বাদেই না স্কিনটা কালো মতন হয়ে যায় একটু, একদম সেইগুলোকে কমাতে সাহায্য করে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে ধরো আমাদের যাদের অয়েলি স্কিন হয়, মানে বন্ধুরা যারা অয়েলি স্কিন রয়েছে, যাদের অ্যাকনি পিম্পলস হচ্ছে, তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনারা যখনই বাইরে বেরোচ্ছেন প্রচুর পরিমাণে ডাস্ট এবং পলিউশন আপনাদের স্কিনে কিন্তু এসে আটকে যায়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীকালে আপনি মুখটা ধুয়ে নিচ্ছেন, কিন্তু আপনার মুখ থেকে কিন্তু এই পলিউশনটা প্রপারলি না যাওয়ার ফলে বা ডাস্টটা প্রপারলি না যাওয়ার ফলে সেটা কিন্তু একটা ইনফেকশন তৈরি করছে। বাট এই যে আপনি দেখছেন আমাদের অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ তৈরি হচ্ছে ফিওডোরার, এটার মধ্যে যেহেতু আমরা গ্রিন টি এক্সট্রাক্ট দিয়েছি, এই গ্রিন টি এক্সট্রাক্টটা কী করে, এটার মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আপনার স্কিনের মধ্যে যা টক্সিন, যে ধরনের পলিউশন বা ডাস্ট জুড়ে গেল সেটাকে কিন্তু কাটিয়ে দিতে বা তার এফেক্ট কিন্তু কাটিয়ে দিতে সাহায্য করে। ফলে আপনার মুখটা ধুয়ে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন একটা পরিষ্কার ঝকঝকে স্কিন, এবং তার সাথে ভীষণ ডিপভাবে সেটাকে ক্লিন করে, মানে একদম স্কিনের ওপর লেয়ার না, আমাদের স্কিনে তো অনেকগুলো লেয়ার থাকে, ভিতরে লেয়ার থেকেও কিন্তু সেই ডার্ট পলিউশন টক্সিনকে বের করে দেয়। মানে কিছু কিছু ফেস ওয়াশ ব্যবহার করার পরে মনে হয় না ইনস্ট্যান্ট মুখটা খুব ফ্রেশ হয়ে গেল, তার একটা বড় কারণ হচ্ছে গ্রিন টি, তুমি বলছো। একদম একদম, তো চলো এটাও দেখে নিই আমরা রেডি হওয়া। ভীষণ নজিরবিহীন একটা ঘটনা, খুব ভালো লাগে এই অনুষ্ঠানের সাথে থাকতে পেরে, যে এই অনুষ্ঠানে প্রথম এরকম একটা ভাবনা চিন্তা তুমি বা তোমরা করেছো, এটা ভীষণ বড় একটা দায়িত্ব বন্ধুদের জন্য, যে তাদের বোঝানো যে আপনি যেটা ব্যবহার করছেন তাতে সত্যি কি আছে আর সেটা আপনার জন্য কতটা কাজ করছে। আমার গ্রিন টি এক্সট্রাক্টটা তৈরি হয়ে গেছে, যেটা আমরা অ্যান্টি অ্যাকনি ফিওডোরা অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশে ব্যবহার করব, এবং এটা ব্যবহার করে, এই জিনিসগুলো ব্যবহার করে আমি এবার চলো দেখাই যে কিভাবে আমরা ফেস ওয়াশটা আলটিমেটলি বানাবো। একদম চলো, আমি ভীষণ আগ্রহের সাথে বসে রয়েছি যে দেখার জন্য। তাহলে ফার্স্ট আমি ফেস ওয়াশটা বানানোর জন্য যেই মানে এক্সট্র্যাক্টগুলো বানালাম তার প্রত্যেকটা একটু একটু করে নিয়ে নেব। আচ্ছা, প্রথমে আমরা গ্রিন টি নিচ্ছি। গ্রিন টি আমি নিয়ে নিলাম, যেটা কিন্তু বন্ধুরা আপনাদের স্কিনে ভীষণভাবে স্কিনকে তরতাজা এবং ফ্রেশ রাখতে সাহায্য করবে। সেকেন্ড আমি যেটা নেব সেটা হচ্ছে তুলসী এক্সট্র্যাক্ট। তুলসী এক্সট্র্যাক্ট আপনার স্কিনকে ব্যালেন্স করবে, আপনার যদি কম্বিনেশন স্কিন হয়ে থাকে এবং তারপরেও র‍্যাশ ব্রণো হচ্ছে সেটাও কিন্তু কমাতে সাহায্য করবে। বেশ, এরপরে আমি মিন্ট এক্সট্র্যাক্ট ব্যবহার করব, যেটা আপনার স্কিনকে ঠান্ডা করবে এবং প্রচন্ড ভারী মনে হচ্ছে অনেক সময় দেখবে অয়েলি হয়ে গিয়ে ভারী স্কিনটা ভারী ভারী লাগে সেইটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এরপরে নিম, নিম পাতা তো আমি আগেই বলেছি যে র‍্যাশ ব্রণো কমাতে সাহায্য করবে। এর সাথে আমরা আরেকটা এক্সট্র্যাক্ট ব্যবহার করব, যেটা আমি এখানে বানাতে পারলাম না, সেটা হচ্ছে সোপনাট এক্সট্র্যাক্ট।
আচ্ছা, এটা তোমাকে আমি একটু আগে বললাম যে আমরা কোনো কেমিক্যালাইজড বা সিনথেটিক ফোমিং এজেন্ট ব্যবহার করি না। তার কারণ হচ্ছে সেটা স্কিনকে ড্রাই করে একদম। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সোপনাট এক্সট্র্যাক্ট। আচ্ছা, সোপনাট এক্সট্র্যাক্ট হচ্ছে বেসিক্যালি একটা প্রকৃতিজাত ফল, যেই ফলটা থেকে ফেনা হয়। এবং সেই এক্সট্র্যাক্টটা যে বানাতে গেলে একটু সময় লাগে, মানে ধরো 3 মাসের মতো সময় লাগে, ওটা এত সহজে বানানো যায় না, সেই জন্য এটা আমি নিয়ে এসেছি আজকে। আচ্ছা, এইটা আমি কিছুটা ব্যবহার করব। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই ফেস ওয়াশটা আপনাকে খুব যে ফেনা হবে মুখে তা নয়, কিন্তু ক্লিনিংটা কিন্তু একদম ডিপলি করবে। বেশ, খুব ভালো। এই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে নিলাম। এরপর এটার সাথে আমি নিয়ে নেব একটু জল, নর্মাল ওয়াটার। আচ্ছা, তারপর যেটা নেব সেটা হচ্ছে যে কিছুটা অ্যালোভেরা পাউডার, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট পাউডার। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর আগেও বেশ কিছুবার দেখিয়েছি। এটা এটা হচ্ছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট পাউডার। অ্যালোভেরার ভিতরে যে জেলটা থাকে, তুমি তো জানো নিশ্চয়ই, আমাদের দর্শক বন্ধুরাও জানেন, এই অ্যালোভেরার ভিতরে জেলটাকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে এই পাউডারটা তৈরি করি। তার ফলে হচ্ছে এই পাউডারটা থাকলে অনেকটা সুবিধা হয় আমাদের ইনগ্রিডিয়েন্ট। এবং অ্যালোভেরা কিন্তু বেসিক্যালি আপনার স্কিনকে ময়েশ্চার করে এবং স্কিনে অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট দেয়। মানে স্কিন ধরুন আপনি মানে যেহেতু আমি বললাম যে যাদের ধরুন একটু অয়েলি স্কিন আছে তাদেরকে একটু ডিপ পোর ক্লিনজিং ফেস ওয়াশ ব্যবহার করতে হয়। তার ফলে কি আপনার স্কিনের ময়েশ্চারটা তো বেরিয়ে যাচ্ছে, সেই ময়েশ্চারটাকে ব্যালেন্স করার জন্য অ্যালোভেরা ভীষণভাবে দরকার। সেই জন্য আমরা অ্যালোভেরা পাউডারটা এখানে ব্যবহার করব। বেশ, খুব ভালো। আমি কিছুটা অ্যালোভেরা পাউডার এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর জাস্ট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলেই এটা তৈরি হয়ে যাবে, আমাদের বন্ধুদের জন্য অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ তৈরি হয়ে যাবে। বেশ, আসলে আমাদের লাইভ অনুষ্ঠানে প্রচুর ফোন আসে, তারা প্রথমে এরকম কেমিক্যাল যুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করে হয়তো 1-2 দিন খুব ভালো রেজাল্ট পায়, তারপর কিন্তু স্কিনের সাতকিয়া নাশ হতে কিন্তু শুরু করে দেয়। তো তাদের জন্য প্রকৃতির কাছাকাছি আসুন এবং কিভাবে প্রকৃতির উপকরণ ব্যবহার করে ফিওডোরা ন্যাচারাল আপনাদের জন্য ফেস ওয়াশ তৈরি করছে সেটাই কিন্তু আজ আমরা দেখছি। একদম, ভীষণ একটা জেল, একটা ব্যাপার চলে আসবে, জেল ব্যাপার চলে আসবে, একটা হালকা জেল তৈরি হবে এটা থেকে, যেটা আমাদের ব্যবহারের খুব উপযোগী হবে। এবং এটা ব্যবহার করলে তুমি দেখবে, মানে আমাদের যারা যে সমস্ত দর্শক বন্ধুরা এটা ব্যবহার করবেন তারা দেখবেন যে অদ্ভুত ধরনের একটা ন্যাচারাল কিছুটা মিন্টের গন্ধ, মানে পুদিনা পাতার গন্ধ, কখনো মনে হচ্ছে এটা আমাদের একটা সুন্দর টিয়ের মানে চায়ের গন্ধ পাওয়া যাচ্ছে, যেহেতু এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো এতে মেশানো হয়েছে। সম্পূর্ণ ন্যাচারাল একটা আপনারা এটা থেকে স্মেল পাবেন, প্লাস ভীষণ ঠান্ডা ফিল হবে একটা, যেহেতু আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করলাম। ফলে কি হয়, আমাদের ধরো স্কিনটা তো প্রায়শই আমি যখন বাইরে থেকে বেরিয়ে আসছি বা রোদে ঘুরছি তখন তো গরম হয়ে যায়, এরপর যখন আপনি যখন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুচ্ছেন দেখবেন অদ্ভুত রকমের একটা রিল্যাক্সেশন ফিল করছেন। একদম, এটা খুব দরকার, এটা ভীষণ দরকার। আমার ফেস ওয়াশটা অলরেডি হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ প্রচন্ড ঘন হয়ে গেছে এটা। তবে এটা এখানে দেখানো হচ্ছে বাড়িতে চাইলে আপনি রেডি করতে পারেন, কিন্তু কতটা সময় সাপেক্ষ বিষয় বা কতটা আপনার পড়াশোনা দরকার সেটা আপনি বুঝতেই পারছেন। তাই আমার মনে হয় সহজ উপায়, এত হ্যাপাতে যাব না, ফিওডোরা ন্যাচারাল আমি বাজারে যাব, দোকানে যাব, সেখান থেকে আমি কিনবো বা ফোন নাম্বারে ফোন করে আমি জানবো আমি কোথায় পাচ্ছি, আমি বাড়িতে এসে ব্যবহার করব, কারণ আমি জানি যে কী কী এর মধ্যে ব্যবহার করা হয়েছে। একদম, আমার ফেস ওয়াশটা রেডি হয়ে গেছে। ফেস ওয়াশটা জাস্ট এই রকম মানে হবে কিছুটা, এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার, একদম গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ, মানে ফিওডোরা ন্যাচারালস এর অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ তৈরি হয়েছে। ঠিক এইভাবেই যেটা আমাদের এটা হচ্ছে অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ, যেটা 100 ml আপনারা পাচ্ছেন এবং ভীষণ রিজনেবল প্রাইসে, প্রত্যেকটা প্রোডাক্টের মতন ফিওডোরা ন্যাচারালস এর এই প্রোডাক্টও ভীষণ রিজনেবল প্রাইসে। ঠিক এইভাবেই জানো তো, মানে আমাদের আরও কিছু ইনগ্রিডিয়েন্ট, ধরো আমি যেমন তোমাকে দেখালাম, তুমি দেখলেই নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের বন্ধুদের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয়, যাদের অয়েলি স্কিন আছে তারা যাতে এটা ব্যবহার করে উপকার পেতে পারেন সেই জন্য আমরা এটা ব্যবহার করছি। তেমনইভাবে আমাদের আরও অনেকগুলো রেঞ্জ রয়েছে যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে একটা রয়েছে অ্যান্টি
এজিং ফেস ওয়াশ, যাদের একটু বয়স হয়ে যাচ্ছে, একটু রিঙ্কলস পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তাদের রিঙ্কলসটা যাতে না পড়ে সেই ধরনের কিছু ইনগ্রেডিয়েন্ট, বা ধরো অনেক সময় বয়স হলে দেখা যায় একটা স্কিনের মধ্যে ছোপ চলে আসার একটা প্রবণতা থাকে, কালো কালো পিগমেন্টেশন বা ফেকলস চলে আসে, একদম সেইটা যাতে না হয়, আবার যেন স্কিনটা কোনোভাবেই ড্রাই না হতে পারে সেই জন্য আমরা এখানে নিয়েছি অ্যান্টি এজিং ফেস ওয়াশ। ওকে, তাছাড়াও আমাদের কাছে রয়েছে ফেয়ারনেস ফেস ওয়াশ, যাদের স্কিনটা একটু ডাল বা একটু ব্ল্যাকিশ শেড রয়েছে, আপনারা চাইছেন স্কিনটাকে আর একটু উজ্জ্বল করতে, বা খুব তাড়াতাড়ি ট্যানিং এর প্রবলেম চলে আসে, চলে রোদে বেরোতে হয়, মার্কেটিং এর কাজ করি, হ্যাঁ সেক্ষেত্রে তারা কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করলে কিন্তু আপনাদের প্রচন্ড ভাবে মুখটা পরিষ্কার হতে সাহায্য করবে, এবং এতেও আমরা এই ধরনেরই কিছু ফুল ফল এবং প্রাকৃতিক উপাদানে নির্যাস দিয়ে এটাকে তৈরি করেছে, যেইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের স্কিনকে ভালো রাখার জন্য এবং আপনারা যা চাইছেন সেটাকে পূরণ করার জন্য একেভাবে ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তাছাড়া নিয়ে এসেছি আমরা কিছু অ্যান্টি অক্সিডেন্ট ফেস ওয়াশ। আচ্ছা, অ্যান্টি অক্সিডেন্ট ফেস ওয়াশটা কি হয়, আজকের দিনে তো আমরা প্রচুর মানে বাইরের খাবার খাচ্ছি, মানে ফাস্টফুড খাচ্ছি, পলিউশনে ঘুরছি, সারাদিন রোদে ঘুরে বেড়াতে হচ্ছে আমাদেরকে, তার ফলে প্রচুর পরিমাণে টক্সিন শরীরে জমে যাচ্ছে, যার ফলে দেখবে একটু অল্প বয়সেই অনেকের ডাল হয়ে যাচ্ছে স্কিনটা, মানে একটু এজিং এর সাথে ডাল হবে সেটা স্বাভাবিক, কিন্তু অল্প বয়সে স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কেন, মানে একটা বয়স্ক ছাপও চলে আসছে খুব তাড়াতাড়ি, একদম তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট ফেস ওয়াশটা একেবারে প্রয়োজনীয়, তার কারণ অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আপনার স্কিন থেকে সেই টক্সিনগুলোকে বের করে দিয়ে আপনার স্কিনকে রিল্যাক্স করবে, এবং সেই যে উজ্জ্বলতা আপনারা হারিয়ে ফেলছিলেন সেটা কিন্তু আবার ফেরত আসবে আপনাদের কাছে। এছাড়া আমাদের কাছে রয়েছে মেন্স, মানে আমাদের পুরুষ বন্ধুরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা দুটো ফেস ওয়াশ নিয়ে এসেছি, মানে পিওরোরা ন্যাচারালস তাদের জন্য দুটো ফেস ওয়াশ নিয়ে এসেছেন, একটা হচ্ছে চারকোল ফেস ওয়াশ। আচ্ছা, যেটা চারকোল ফেস ওয়াশটা ওনাদের জন্য আনার কারণ হচ্ছে ওনাদের স্কিনটা দেখবে একটু হার্ড হয়, একদম টাফ হয়, সেক্ষেত্রে তা সেখান থেকে পলিউশনটাকে বের করার জন্য একটু মানে একটু হার্ড টাইপস কোন একটা ইনগ্রেডিয়েন্ট লাগে, যেখানে চারকোল কিন্তু ভীষণ ভালো। আচ্ছা, তো সেই চারকোল ফেস ওয়াশ নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, যেটা আপনারা রাত্রিবেলা মানে সারাদিন বাদে যখন আপনারা ফিরছেন তখন তো মানে স্কিনটার মধ্যে অনেকটা পলিউশন, অনেকটা ডার্ট লেগে যায়, অনেকে স্কুটার ব্যবহার করতে হয়, অনেকে টু হুইলার ব্যবহার করেন, তার ক্ষেত্রে কি হয় ডাইরেক্টলি স্কিনের মধ্যে ধুলোটা লাগছে, একদম সেইটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে আপনাদের মুখটা একেবারে ক্লিন এবং পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে হয়ে যাবে। আরেকটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে মেন্স ব্রাইটনিং ফেস ওয়াশ। আচ্ছা, যেহেতু মানে শেভিং করতে হয় এবং তার ফলে স্কিনটা দেখবে একটু ডাল হয়ে যায়, ঠিক আছে, তো আমরা বেশি মানে পুরুষ বন্ধুরা খুব বেশি ক্রিম ব্যবহার করেন না, বেশি রূপচর্চা করতে পারেন না একদম নিজেদের লাইফস্টাইলের জন্য, তো সেক্ষেত্রে ওনাদের কিন্তু একটা ব্রাইটনিং ফেস ওয়াশ রয়েছে, যেই ব্রাইটনিং ফেস ওয়াশটা কিন্তু আপনার স্কিনকে করবে সফট এবং করবে ব্রাইট, সেক্ষেত্রে আপনারা সকালবেলা এটা ব্যবহার করতে পারেন, রাত্রিবেলা আপনারা চারকোল ব্যবহার করতে পারেন, বা নিজেদের পছন্দ মতো নিজেদের প্রয়োজনীয় ফেস ওয়াশটা আপনারা ফিওরোরা ন্যাচারালসের কাছ থেকে বেছে নিতে পারেন। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট করার জন্য আপনার রূপচর্চাকে ও2 ব্যবহার করা, যেটা আমি সবসময় বলি, আপনি হয়তো আর কিছু ব্যবহার করতে পারছেন না, টাইম পাচ্ছেন না, সেক্ষেত্রে মুখটাকে ভালো করে পরিষ্কার করার পর আমাদের স্কিন কেয়ার ও2 যেটা রয়েছে সেটা কিন্তু মাল্টি ফাংশনাল একটা প্রোডাক্ট, এইটা যদি আপনারা ব্যবহার করে নেন তারপরে কিন্তু আপনাদের কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ এইটা আপনার স্কিনকে যেমনভাবে হাইড্রেট করে তেমনই ময়শ্চারাইজিং করে, এবং তার ফলে আপনার স্কিন কেয়ারটা কিন্তু একটা প্রোডাক্টের মাধ্যমে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, মানে এটা তুমি যে কোনো বয়সের জন্য সকলের জন্যই বলছো, যে কোনো বয়স এবং যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে আমাদের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই যে স্টেপটা, তুমি কিন্তু এটাকে অনেক অনায়াসে সহজে করে ফেলতে পারো শুধুমাত্র ক্লিনজিং এবং ও2 শুধুমাত্র, অনেক ছোট হয়ে গেল বিষয়টা, অনেক ছোট হয়ে গেল বিষয়টা এবং অনেকটা বেশি ব্যবহার উপযোগী হয়ে গেল। সকালবেলা আমরা তাড়াহুড়ো করে বেরোবো, তার আগে আমি জাস্ট মুখটা পরিষ্কার করে ও2 লাগিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমি যদি কিছু লাগাতে চাইছি বন্ধুরা আপনারা লাগাতে পারেন, এবং আমাদের যারা পুরুষ বন্ধুরা রয়েছেন তাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে মুখটা ক্লিন করুন, ক্লিন করে ও2 লাগিয়ে নিন, এবং আপনাদের কিন্তু ওভারনাইট এই যে চেঞ্জটা সেটা দেখতে পাবেন। মানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট একটা ফাইল ব্যবহার করুন, এক মাস ব্যবহার করুন, দু মাস ব্যবহার করুন, সেটা কিন্তু আমাদের কনসেপ্ট, কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের ব্যবহার করার ফলে এই প্রোডাক্টগুলো কিন্তু এতটাই মানে এতটাই বেশি মাত্রায় মানে বেনিফিশিয়াল যে আপনি ওভারনাইট সলিউশন, এই যে সলিউশনের কথা আমরা বলছি সেই সলিউশনটা পেতে পারেন, এবং স্কিনের যে পরিবর্তনটা সেটা কিন্তু আপনি বাস এক থেকে দুবার ব্যবহারের মাধ্যমে নিজে
নিজে পরখ করে দেখতে পাবেন। একদম, অনেক অনেক ধন্যবাদ টিনা আরো একবার। আর আমার মনে হয় যে তোমার এই অনুষ্ঠান বন্ধুদের একেবারে মন ছুঁয়ে গেছে, এবং সেজন্য প্রচুর বন্ধুরা কিন্তু খুব ভালো রেসপন্স করছেন, আপনারা ফোন করছেন, প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করছেন। এবং এখনো যদি আপনি না করে থাকেন তাহলে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন, এটা তো খুব জোরের সাথে বলতেই পারি। তাই এগিয়ে আসুন, নিজে ভালো প্রোডাক্ট ব্যবহার করুন, নিজের প্রিয় স্কিন এবং হেয়ারকে ভালো রাখুন। টিনা তুমিও খুব ভালো থেকো, দেখা হচ্ছে টিনার সাথে আপনাদের পরবর্তী অনুষ্ঠানে। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, নমস্কার।